আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নববর্ষের শুভেচ্ছা। 2021 সালের দশম শ্রেণীর গণিত বিষয়ে এটা আমার প্রথম ক্লাস, তোমাদের সবাইকে স্বাগতম। বছরের শুরুতেই আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করব এবং সবাই এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করব। এটা তোমরা যারা অংশগ্রহণ করেছো বা যারা জানো তারা সবাই মোটামুটি সবার সাথে আলোচনা করে এটা ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাইকে বলে দিবা, যাতে করে বছরের শুরু থেকেই আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারি। তো যাক, আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে সাধারণ গণিত চতুর্থ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তোমাদের নতুন সিলেবাসে চতুর্থ অধ্যায় আছে, যদিও তোমরা ক্লাস নাইনে এগুলো করেছো, আমরা আবার এটা পুনরালোচনার মতো আসবে। তোমরা জানো চতুর্থ অর্থ হচ্ছে সূচক এবং লগারিদম, অনুসরণী চার এবং চার দুই। তা আমরা আজকে বিশেষ করে সূচক নিয়ে আলোচনা করব। তা আমি এখানে লিখেছি শিখন ফল, এখান থেকে এই চ্যাপ্টারটা আলোচনা করে আমরা কি শিখতে পারব। এক হচ্ছে সূচকের নিয়মাবলী গণনা ও তা প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবো, এটা লেখা আছে উপরে। দুই হচ্ছে এনতম মূল ও মূলতম ভগ্নাংশ সূচক ব্যাখ্যা করতে পারবে এবং এনতম মূলকে সূচক আকারে প্রকাশ করতে পারবে। এই দুইটা জিনিস আমাদের আমরা জানতে পারবো এবং সে ব্যাপারে আমাদের সমস্যার সমাধান করতে পারবো। আশা করি তোমরা যারা অ্যাটেন্ড করেছ তারা তো বুঝতে পারতেছ, এবং যারা অ্যাটেন্ড করে নাই তাদেরকে আগামী দিন থেকে ক্লাসে অ্যাটেন্ড করতে বলবে। আর বিশেষ করে গণিত, তোমরা জানো গণিতে তোমাদের বেশি সমস্যা থাকে, গণিত ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবে। যখনই ক্লাস আসছে তোমরা রুটিন পেয়ে যাও, ফেসবুকে ইউটিউবে তোমাদেরকে রুটিন দেওয়া হয়, তোমরা সেই রুটিন সংগ্রহ করে বিশেষ করে আমার গণিত ক্লাসটাকে বেশি ফলো করার চেষ্টা করবে। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আবার শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে সূচক সম্পর্কে, তোমরা এর আগে ক্লাস নাইনেও পড়েছ, তারপরও আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। যেমন একটা জিনিস এ গুণ এ, আমরা লিখি এ যখন দুইটা গুণ করি তখন লিখি এ স্কোয়ার, এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ, যদি এম সূত্র হয় দুইটা যখন এসে তখন এসে আমরা এ স্কোয়ার, এর গুণ তিনটা যদি নিত তখন আমরা আমরা লিখি যে এ কিউ, এর গুণ যদি এম সূত্র হয় তখন আমরা লিখব যে এম সূত্র হয় এন। এই যে এখানে এ হচ্ছে এটাকে বলা হয় ভিত্তি এবং এনকে বলা হয় সূচক বা ঘাত বলা হয়, এটাকে বলা হয় এর এনতম ঘাত। এটি কি পাওয়ার এনকে বলা হয় পড়া হয় এর এনতম ঘাত বা আমরা বলি এ টু দি পাওয়ার এন। এখন এই সূচকের কতগুলো সূত্র আছে, সূচকের কতগুলো সূত্র আছে এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, না হলে আমরা এই চ্যাপ্টার অঙ্ক করতে পারবো না। যেমন এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা লিখব যে এ টু দি পাওয়ার এন প্লাস এন। দুই নম্বর এ টু দি পাওয়ার এন হাফ যদি এ টু দি পাওয়ার এন হয় তখন লিখব যে আমরা এ টু দি পাওয়ার এন মাইনাস এন, পাওয়ার টু পাওয়ারের গুণের বেলায় ভিত্তি যদি এক থাকে, এই যে এখানে বলছিলাম এর মধ্যে ভিত্তি ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারটা যোগ হবে, ভিত্তি যদি একই হয় আর ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ হবে, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দুইটা সংখ্যা এদের পাওয়ার হচ্ছে মনে করো এন, তাহলে এটা যদি আমরা আলাদা করে লিখে থাকি এটি দুবার এন ইন্টু বৃদ্ধি করে এক, এটা লিখতে পারবো। ঠিক একইভাবে এটি দুবার এন ইন্টু বৃদ্ধি করে এক লিখে থাকে, সেখান থেকে আমরা এ বি বুদ্ধি বল এন আমরা লিখতে পারবো।
আরেকটা সূত্র দেখো তোমরা, যে মনে করো এর উপরে পাওয়ার আছে এন এন, তার উপরে পাওয়ার আছে এন, তাহলে আমি লিখতে পারবো এটি পাওয়ার এম এন। এই ক্ষেত্রে পাওয়ার উপর যদি পাওয়ার থাকে অর্থাৎ ঘাতের উপর যদি আরো ঘাত থাকে তখন সেই ঘাত এই ঘাতে ভুল হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে ভুল হয়ে যাবে। তারপরে আসো আমরা আরেকটা সূত্র দেখি, এটা তোমরা অনেকে জানো, তারপরে মাঝে মাঝে আমি যখন তোমাদের খাতা কাটতে যাই লেখা তোমাদের অঙ্ক দেখতে যাই তখন দেখা যায় এটি তোমরা ভুল করে ফেলো। এই যদি পাওয়ার জিরো সমান তোমরা জিরো লেখো, এই যদি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান, এ বলতে বৃদ্ধি, এটা যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি আমরা যে কোনো সংখ্যার উপরে আমরা যদি পাওয়ার যদি আমরা দেই জিরো তাহলে এটার মান হবে ওয়ান। আরও কিছু আছে, আমি তোমাদেরকে আরও কিছু সূত্র দিচ্ছি, এই সূত্র আমাদের দরকার এবং আমাদের উপকার রাখবে। যেমন এ ইনভার্স এন যদি হয়, এটা হচ্ছে ওয়ান বাই পাওয়ার এন, এর উপরে পাওয়ার যা হয় যদি সেটা যদি মাইনাস থাকে পাওয়ারের আগে তাহলে ওয়ান বাই ওই পাওয়ারটা এভাবে বসে যাবে। এগুলো তোমরা করেছ, তারপর আমি তোমাদেরকে আবার দেখে এসেছি আর কি। তারপর আরেকটা সূত্র দেখো, সেটা হচ্ছে এর এনতম মূল বলা হয় এটাকে, এনতম মূল আমরা ওখানে লিখেছিলাম যে এনতম মূল, এনতম মূলকে সূচক আকার কিভাবে প্রকাশ করা যায়, এনতম মূল যখন হয় তখন হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন। এই দুটো দেখতে একই লাগে কিন্তু দুটো একই না, এটা হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন, এটা মনে রাখতে হবে, এটা আমাদের খুব জরুরি দরকার, এটা খুব কাজে লাগবে। এরপরে আমি আপনি যে সূত্র তোমাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স অথবা এ টু দি পাওয়ার এন, যেগুলো যদি এ টু দি পাওয়ার এম হয়, যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু এন, অর্থাৎ যদি দুইটা সংখ্যা যদি সমান হয় তাদের বেস যদি একই হয় পাওয়ার তখন এটা সমান হবে। আর একটা আসলে একই নিয়মে আমি লিখতে পারি যে এ টু দি পাওয়ার এন সমান যদি বি টু দি পাওয়ার এন হয়, যে দুইটা সংখ্যার বেস ভিন্ন কিন্তু পাওয়ার যদি বা সূচক যদি একই হয় তখন আমরা সেখানে বেস দুইটাকে আমরা লিখতে পারবো যে সমান। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, এই সূত্র দিয়ে আমরা আমাদের অঙ্কগুলো করতে পারবো, না হলে আমরা অঙ্ক করতে পারবো না। এখন তোমরা সূত্রগুলো আশা করি লিখে নিয়েছ বা লিখে নিচ্ছ, বুঝে নিচ্ছ, এগুলো তোমরা আগেও লিখেছ। এখন আমি গাণিতিক সমস্যায় যাব, তোমাদের একটা গাণিতিক সমস্যা আমি দেখি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এই অংশটা মুছে ফেলতেছি, যেটা লিখেছি সেটা মুছে ফেলতেছি। আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, দেখি ইনশাল্লাহ কতটুকু পারি।
আমরা সমস্যাটা লিখলাম এখানে, এখন আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো। এটা তোমাদের বইয়ের অঙ্ক, বইয়ের একটা সৃজনশীল অঙ্ক। আশা করি তোমরা এটা আমি যখন করাবো তোমরা মনোযোগ দিলে অবশ্যই এটা বুঝতে পারবে ভালো করে। আমরা শুরু করি, সমাধান শুরু করি। মানটা আমাদেরকে বের করতে হবে, তাহলে কি হলো বলবো, তাহলে আমার প্রথম টু তো আছে আর এই ইনভার্স ওয়ানটা আমরা সূত্রতে লিখেছিলাম, কিন্তু এটা তো অলরেডি ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স ওয়ান কেন করছি আমরা বি ওয়ান বাই বি আর গুণ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক থাকবে। ইতিমধ্যে এই অঙ্কগুলো তোমরা করেছো, আমি জাস্ট ডিভিশন হিসাবে দিলাম প্লাস থ্রি বাই বি ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এরপরে দ্বিতীয় রসাঙ্গ হবে, তোমরা রসাঙ্গ করতে জানো এ বি, তাহলে টোয়াইস বি প্লাস থ্রাইস এ ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমি এই দিকে চলে আসতেছি সমান। এখন ওই যে ইনভার্স ওয়ান যদি থাকে বলছি, এই ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই কে, তাহলে আমরা লিখতে পারবো যে এখানে ওয়ান বাই টোয়াইস বি প্লাস থ্রাইস কে ডিভাইড বাই এ বি। এখন আমরা এটা জানি ওয়ান বাই যদি কোনো বর্ণাংশ থাকে তখন এটাকে আমরা লিখবো যে ওয়ান ইন্টু এ বি ডিভাইড বাই টোয়াইস বি প্লাস থ্রাইস এ, অর্থাৎ এটাকে যদি লিখি এ বি বাই আমি এটাকে আগে লিখি থ্রাইস এ প্লাস টোয়াইস বি, এটাই আমার নিম্ন মান। সুতরাং নিম্ন আমাদের হচ্ছে নিম্ন মান, হচ্ছে নিম্ন মান, নিম্ন মান হচ্ছে এ বি ডিভাইড বাই থ্রাইস এ প্লাস টোয়াইস বি, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওয়ার অ্যান্সার হচ্ছে এ পর্যন্ত। আমি আসলে এই অসুস্থ খুব তোমরা হয়তো জানো বা জানো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে আমার একটু সমস্যা হচ্ছে, তারপরে আমি যতক্ষণ পেরেছি করলাম। এখন যে অঙ্কটা দিয়েছি বা এখানে আমি শুধু পয়েন্টের সমাধানটা তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা কতটুকু দেখি আয়ত্ত করতে পেরেছ সেই প্রশ্নটা আগে সেটা দেখি। যে আমরা কি বলেছি যে এ এবং এ যদি গুণ করি তাহলে কি পাবো, আমরা সেখান থেকে পাবো যে আমরা এ স্কোয়ার। আমরা যদি এরকম এ যদি পাঁচটা গুণ করি তাহলে পাবো যে এ টু দি পাওয়ার ফাইভ, যদি আমরা এ কে এনটা এ যদি গুণ করি তাহলে পাবো যে এ টু দি পাওয়ার এন। অর্থাৎ যতগুলো আমরা বৃত্তি একই রেখে যতগুলো আমরা গুণ করব, যতগুলো সংখ্যা তত পাওয়ারে তত যাবে, অর্থাৎ সূচক বা ঘাত হবে তত। এটা তোমরা আশা করি জানতে পেরেছ। এরপরে যে সূত্র আমরা লিখেছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান আমরা লিখেছি এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে আমি যদি আরও সহজ করে যদি বলি তাহলে তোমরা জানতে পারবে যে যেমন এ স্কোয়ার ইন্টু এ কিউব যদি আমরা লিখি তাহলে সমান লিখবো যে এ টু দি পাওয়ার টু প্লাস থ্রি সমান হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ, অর্থাৎ এম আর এন যোগ করে যাওয়া হয় তা। ঠিক ভাগের বেলায় যখন আমরা ভাগ করব এ টু দি পাওয়ার এমকে যদি এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি তখন আমরা কী পাবো, তখন পাবো যে আমরা এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তারপরে বলছি আমরা এ টু দি পাওয়ার জিরো সমান কথা বলছি, এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান। তো তোমরা যদি এখন সামনাসামনি থাকতে বা তোমাদেরকে যদি আমি মুখোমুখি পেতাম তাহলে আমাদের ক্লাসটা আরও প্রাণবন্ত হতো, তোমরাও খুশি হতে আমিও খুশি হতাম। যেহেতু করোনা পরিস্থিতি সরকারের নির্দেশনা হচ্ছে অনলাইনে ক্লাস করা, তোমাদেরকে স্কুলে না এনে রিস্কের মধ্যে না এনে, সেই জন্য তোমাদের কথা চিন্তা করেই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা তোমাদেরকে স্কুলে হাজির করতেছি না।
আবার যখন আল্লাহ রহমতে যদি স্কুল খুলে তখন তোমরা তো স্কুলে আসবে, তখন আমরা মুখোমুখি ক্লাস করব, তখন তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবে। আর এখন যারা জয়েনে আছো কেউ তুমি থাকো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্ন উত্তর দিতে পারবো। তারপরে এনতম মূলের কথা বলেছি আর ইনভার্সের কথা বলেছি। আমরা লিখেছি এই ইনভার্স এন মানে হচ্ছে 1/e^n, আর এ ইনভার্স 1 যদি হয় অর্থাৎ e^-1 তার মানে হচ্ছে 1/a, সেটা এই এটা ভিত্তিটা যে কোনো সংখ্যা হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমাদের সূত্রের নিয়মটা মনে রাখতে হবে। আর মূলদ সংখ্যার এনতম মূল যেটা লিখছি সেটা হচ্ছে এনতম মূল অফ এ, এটাকে আমরা বলি যে এনতম রুট, এনএথ রুট বলা হয়, ইংরেজিতে বলি আমরা এনএথ রুট, বাংলাতে বলবো যে আমরা এনতম মূল, এ এর এনতম মূল হচ্ছে e^1/n। তো এন এর জায়গাতে 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 4 হতে পারে, 2 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা লিখবো যে e^1/n। কিন্তু এনতম মূলের জায়গাতে যদি এন বা কোনো সংখ্যা যদি না থাকে, শুধু যদি রুট থাকে, শুধু রুট থাকে, তখন আমরা এটাকে বলবো যে বর্গমূল। এর বর্গমূলকে আমরা সূচকভাবে যদি লিখি তাহলে সেটা হবে যে এ স্কোয়ার, সরি e^1/2, e^1/2। আর দুটো সূত্র লিখে দিয়েছি, e^x সমান যদি e^y হয়, অর্থাৎ ভিত্তি যদি একই হয় সূচক ভিন্ন হলেও আমরা সেই সূচক দুটাকে আমরা তুলব যে একই। তারপরে ভিত্তি যদি ভিন্ন হয়, সূচক যদি একই হয়, তাহলে আমরা লিখতে পারবো যে ভিত্তি দুটা একই। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছ আশা করি। আর এটা যেহেতু তোমাদের ক্লাস নাইনে, হ্যাঁ বলো আবার কি, জি বলো আমাকে এটা আরেকটু বুঝাই দিবেন, কোনটা কোন অংশ আমাদের, তো তুমি তো আবার চলে গেলে তো কিভাবে বুঝে দিব। এখন আমি তোমাদেরকে যে সমস্যাটা দিয়েছিলাম সমস্যার অংশটা তোমাদেরকে আমি করে দিয়েছি, তোমরা হোমওয়ার্ক হিসেবে সমস্যার খ অংশটা লিখবে। আমি সমস্যা আরেকটা নিয়ে আসছিলাম কিন্তু সেটা সম্ভব হবে না, আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এখানে আমি লিখেছি হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে যে সমস্যাটাকে দিয়েছি এই সমস্যার খ ও গ অংশ, এবং এমসিকিউ করবে এখান থেকে 10টি এমসিকিউ হোমওয়ার্ক করবে। আগামী ক্লাসে আমরা এই হোমওয়ার্কটা আমরা দেখবো, এই হোমওয়ার্কটা আমাকে দেখাবে তোমরা। তো আমরা আমাদের সময় শেষ, আমরা এই পর্যন্তই ক্লাসটা নিলাম। তোমরা যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে তোমরা অবশ্যই সেই সমস্যার কথা আমাকে বলবে, আমি সেই সমস্যা যদি থাকে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিতে পারবো। আজকের জন্য আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করে আমি বিদায় নিচ্ছি আজকের মতো ক্লাস থেকে। এই বছরের এটা প্রথম ক্লাস আমার, এবং আমার থাকবে অনেক ক্লাস থাকবে আমার, তোমরা সব ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, না হলে তোমাদের গাণিতিকভাবে তোমরা দুর্বল হয়ে পড়বে। এটা তোমরা জানো আমরা সবসময় গণিতেই আমাদের দুর্বলতা থাকে বেশি, গণিতের ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে যদি করো তাহলে তোমাদের কোনো দুর্বলতা থাকবে না। তো সবাই আমার জন্য দোয়া করিও। তোমাদের সবাইকে আবারও আমি সাধুবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।